وعليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আল্লাহর ঘরে বসে দুটো আল্লাহর কথা আলোচনা করার সুযোগ আপনারা দিয়েছেন, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। আর আপনাদের ওসিলাতেই সারা বিশ্বের যারা দেখতে চায়, যারা শুনতে চায়, যারা দিন চায়, তারা এখান থেকেই দেখবে এবং শুনবে, এটাও একটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যা বলি, আমরা যা শুনি তা যেন আমল করি। আল্লাহ তাআলা আমাদের দেহ সৃষ্টি করেছেন ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর গঠন আকৃতি দিয়ে তিনি আমাদের দেহ সৃষ্টি করেছেন। দেহের মধ্যে এমন একটা অঙ্গ সৃষ্টি করেছেন যে অঙ্গ ছোট্ট, কিন্তু তার দ্বারাতে আমরা এক অপরকে বুঝিয়ে থাকি, ভাষা কথা ইত্যাদি বুঝিয়ে থাকি। সেটা হলো কি? জিহ্বা বা জিব। এই যে জিব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জিব কথা বলার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু ভালো কথা বলার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। হৃদয় সৃষ্টি করেছেন ভালো জিনিস বোঝার জন্য, চোখ সৃষ্টি করেছেন ভালো জিনিস। আল্লাহ রাসূলের কাছ থেকে কন্ট্রোল করা আমল, সুশৃঙ্খলিত আমল, বিশৃঙ্খল আমল নয়। তোমাদের আমল আলাদা, আমাদের আমল আলাদা। সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম।
লা নাবতাগিল জাহিলিন আমরা জাহেলদের সঙ্গে এই তর্কে জড়াতে চাই না যুক্ত হতে চাই না ওখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা বা সালাম সালাম মানে কি তোমার আল্লাহ বিদায় তোমার সঙ্গে আমাদের কোনো কথাবার্তা নেই তর্ক না তোমার সঙ্গে তর্কে জড়াতে চাই তোমাদের সঙ্গে না যুক্তি তর্ক দেখিয়ে তোমার মানে কিছু করতে চাই পাচ্ছি না তোমরা বুঝবে না ঠিক আছে তখন মা সালামা ইয়া আল্লাহ কালু সালামা সালাম দিয়ে পালিয়ে যায় এ নয় যে তাদের সঙ্গে বসে যায় তাদের সঙ্গে বন্ধুত্ব রাখে তা নয় আপনি জানেন আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ বান্দা যে কথা বলে সেই কথা নোট করার জন্য ফেরেশতা তাই আছে না ফেরেশতা আছেন কোথায় ডান কাঁধে বাম কাঁধে আপনি যা বলছেন সমস্ত কথা নোট করার জন্য ফেরেশতা মজুদ আছেন বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন আমার রসুল আমার ফেরেশতা তাদের কাছে থেকে সব কিছু নোট করে আর যেগুলো নোট করে সেগুলো কিয়ামতের দিনে কিতাব আকারে দেখতে পাবে কিতাব আরো অনেক কিছু দেখে দেখার সবকিছুই দেখে কিন্তু যেটা দেখার দরকার সেটা দেখে না
কোরআনের আয়াত দেখতে ইচ্ছা হয় না, আল্লাহ তাআলা ভালো জিনিস দেখতে ইচ্ছা হয় না, খারাপ জিনিস দেখে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে শুনে না, শুনে না আবার বহু কিছু শুনে, গান বাজনা শুনে, বহু কথাবার্তা শুনে, কৌতুক শুনে, আরো বহু কিছু শুনে, কিন্তু যেটা শোনার দরকার আল্লাহর কোরআন শুনে না, আল্লাহর কালাম শুনে না, আল্লাহর বাণী শুনে না। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। এই মানুষ যে মানুষের হৃদয় থাকতে বোঝে না, চোখ থাকতে দেখে না, কান থাকতে শোনে না, চতুষ্পদ জন্তুর মতো। বল্লহুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও বেশি ভ্রষ্ট। উলাইকা হুমুল গাফেলুন, তারা হচ্ছে গাফেল, উদাসীন, বোঝে না কিছু, কোনো হাঁচা কিচ্ছু নেই। দুনিয়ার ব্যাপারে সব কিছু আছে, দুনিয়ার ব্যাপারে হিসাব ঠিক আছে,
মুজাহিদ হলো সেই সবথেকে শ্রেষ্ঠ মুজাহিদ হলো সেই যে নিজের মনের বিরুদ্ধে কি করে জিহাদ করে যেহেতু মনের বিরুদ্ধে জিহাদ করা বড় কঠিন তাই না আপনারা জানেন ইন্না নাফসালা আম্মারাতুন বিসসু মন হচ্ছে সব সময় মন্দপ্রবণ মন মন্দপ্রবণ মন হচ্ছে তিন প্রকার নাফসে নাফসে মুতমাইন্নাহ ভালো মন সব সময় কোন দিকে কোন সময় খারাপের দিকে যায় না আর নাফসে আম্মারা নাফসে আম্মারা বিসসু সব সময় খারাপের দিকে যায় খারাপের দিকে ধায় ভালোর দিকে মন ধায়ই না ভালো কথা বলতে গেলে মিয়া নানা কথা শুনিয়ে সে খারাপের দিকে যায় আর মাঝখানে আরেকটা মন আছে যেটা কখনো ভালোতে থাকে কখনো মন্দতেও থাকে জলসাতেও বসে আর গান বাজনাতেও বসে জলসার মাহফিলেও যায় আর সিনেমা হলেও যায় এইভাবে এখানে যায় ওখানে যায় এটা হচ্ছে নাফসে লাওয়ামা এই নাফসে লাওয়ামা নাফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করা চারটিখানি কথা না মন অনেক সময়ে এমন হয় যে কাউকে কিছু বলতে যাবেন আপনি এটা কেন করছেন জি হুজুর দিল হাই কে মানতা নেই কি বলে দিল হাই কে মানতা নেই মন তো মন মানে না কি করব কেউ বলে সময় পাস করছি টাইম পাস করছি এই যে মনের বিরুদ্ধে জিহাদ করা বড় কঠিন আপনারা নিজেরাই দেখেছেন নামাজ পড়তে দাঁড়িয়ে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা শয়তান তো বটে আর নিজের মনের বিরুদ্ধে
বাঁচতে পারে না, অনিষ্ট থেকে নিরাপদে থাকে না, প্রতিবেশীর ব্যাপারে আছে, এই কথা আছে। সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি বলছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ হাদিসনি বি আমরিন আতাসিমু বিহি, আমাকে এমন একটা কথা বলুন যেটা আমি আঁকড়ে ধরে থাকবো, বরাবর আমি সেটা করতে থাকবো। কালা কুল রাব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমার রবকে আল্লাহ, ঈমান আনো, সুম্মা ইসতাকিম, তারপর তাতে তুমি প্রতিষ্ঠিত থাকো, অবিচল থাকো, অটল থাকো, খবরদার আল্লাহর প্রতি ঈমান থেকে যেন দূরে সরে না যাও। কুলতু ইয়া রাসূলুল্লাহ মা আখওয়াফু মা তাখাফু আলাই, ইয়া রাসূলুল্লাহ আমার ব্যাপারে সব থেকে কোন জিনিসটা বেশি ভয় করেন, কোন জিনিসটাকে বেশি ভয় করেন? ফা আখাযা বিলিসানিহি বিলিসানি নাফসিহি সুম্মা ক্বালা হাযা, নিজের জিভকে ধারণ করে বললেন এইটা, এই জিভকে ধরে আল্লাহ রাসূল নিজের জিভ ধরলেন দিয়ে বললেন এইটা। তার মানে কি, যে আমার দেহের মধ্যে কোন অঙ্গটাকে বেশি ভয় করেন?
কথা মেপে বলা দরকার, কোথায় কথা বলছেন, কিভাবে বলছেন, আপনার কথাটাকে ঠিক আন্দাজ করে যে কথাটা বলা ঠিক হবে না ভুল হবে, এমন জায়গায় এমন কথা বলবেন না যেখানে কথা বললে পরে কি হয়ে যাবে, কোনো মানুষের ক্ষতি হবে অথবা আমার দিনের ক্ষতি হবে। দিনের ক্ষতি হলে বুঝতেই পাচ্ছেন শয়তান আপনার সহযোগিতা করবে, খারাপ কথা বলার জন্য কে সহযোগিতা করবে, শয়তান চাইবে আপনি খারাপ কথা বলুন, কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। মন আপনার চাইছে খারাপ কথা বলতে, কিন্তু আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে যাতে খারাপ কথা না হয়ে যায় এবং তার ফলে কিয়ামত পর্যন্ত আল্লাহর অসন্তুষ্টি লেখা না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াহওয়ি বিহা ফিন নারি আবাদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। মানুষ অনেক সময় এমন কথা বলে যে কথার ব্যাপারে সে নিশ্চয়তা মানে জানে না, সে জানে না যে কি কথা বলছে, সে নিশ্চিত নয়, এমন কথা বলে যে সেই কথা বলার ফলে জাহান্নামে যায়। কত দূরে যায় জানেন জাহান্নামের গভীরতায়? যতটা পূর্ব এবং পশ্চিম দূরত্ব।
জিব যদি চুপ থাকে তাহলে মার খাওয়া থেকে আমি বেঁচে থাকি, ঠিক কি না? তো অনেক সময়ে জিব জিবটা আপনার শাস্তি বাড়িয়ে দেয়, জিব শাস্তি বাড়িয়ে দেয়। আপনার স্বামী স্ত্রীর ক্ষেত্রে ধরুন, স্বামী স্ত্রীর ক্ষেত্রে আপনি স্বামী, আপনি হ্যাঁ ভালো চাচ্ছেন, ভালো সংসার চালাতে চাচ্ছেন, কিন্তু আপনার স্ত্রী আপনার অবাধ্য। স্ত্রী যখন আপনার অবাধ্য হয়, অবাধ্য যদি হয়, কোনো ভুল যদি করে ফেলে, সে যদি চুপ থাকে তাহলে সে বেঁচে যায়, কিন্তু ভুল করার পরে যদি সে মুখ চালায় তাহলে কি হয়? মুখে চাটি খায় না? খায় না মুখে, কারণ সে স্বামী, সে স্বামীর বিরুদ্ধে সে বলছে, মুখ চালাচ্ছে, স্বামীর বিরুদ্ধে সে কথা বলছে। চুপ যদি থাকে তো সে বেঁচে যায়, কিন্তু চুপ যদি না থাকে সে মার খায়। অধিকাংশ সংসারে দেখবেন মেয়েরা মার খায় কিসের জন্য? শুধু হ্যাঁ চাবুলির জন্য, মুখের জন্য। মুখ যদি চুপ থাকে তাহলে সে মারটা খায় না। এইভাবেই যারা বেশি
তাওহীদ, তারপরে নামাজ, তারপরে যাকাত, তারপরে রোজা, তারপরে হজ। এখানে কালেমার যে আমাদের ইসলামে যে রুকুন কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ এখানে বলে দেওয়া হলো। সুম্মা কাল, তারপরে শেষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, তোমাকে কি ভালো, মঙ্গল এবং কল্যাণের পথ বলে দেবো না, কল্যাণের দরজা বলে দেবো না, যে দরজায় প্রবেশ করলে তুমি ভালো পেতে পারো, মঙ্গল পেতে পারো। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হ্যাঁ অবশ্যই আল্লাহ রাসূল বলে দেন। কালা আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা ঢাল মানে, তার মানে রোজার দ্বারাতে তুমি পাপ থেকে বাঁচতে পারো। এজন্যই যে যুবকরা যৌন পীড়নে উতে অতিষ্ঠ হয় তাদের ওষুধ হলো কি, রোজা। তারা পাপ থেকে বাঁচতে চাইলে রোজা রাখুক, নতে পাপ থেকে বাঁচতে পারবে না। এই জন্য বলছেন আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, পাপ থেকে বাঁচতে পারবে, ঢাল রূপ বানিয়ে, ঢাল বানিয়ে, আর জাহান্নামের আগুন থেকেও ঢাল স্বরূপ। রোজা রাখলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। আপনারা জানেন যদি কেউ আল্লাহর ওয়াস্তে একটা রোজা রাখে তো জাহান্নাম থেকে সে কত 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 বছরের পথ দূরে সরে যাবে। যদি কেউ আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তায় একটা রোজা রাখে তাহলে সে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরে যাবে। এখন জানি না 100 বছরের পথ কি উটের পথ, মানুষের হাঁটার পথ, না আলোক বছর, আল্লাহই জানে। মোট কথা জাহান্নাম তার কাছ থেকে দূরে সরে যাবে যদি একটা রোজা রাখে। তাহলে বুঝতেই পাচ্ছেন কেমন রোজা ফজিলত। ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়াহ, আর দান করো, সদকা করো, সদকা করলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। কামা ইউতফিউল মা'আন্নার,
মানুষকে তার মুখ ছেঁচড়ে জাহান্নামে ফেলা হবে, অধিকাংশ মানুষকে তার মুখ ছেঁচড়ে জাহান্নামে ফেলা হবে। কিসের কারণে? তার এই জিভের কারণে, জিভে জাত পাপের কারণে। যে জিভের মাধ্যমে যে পাপগুলো করে, সেই পাপ করার ফলে অধিকাংশ মানুষ কিসে যাবে? জাহান্নামে যাবে। এক ব্যক্তি এসে বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লিমনি আমালান ইউদখিলনি জান্নাহ। এই ব্যক্তিও বলল, আল্লাহর রাসূল আমাকে একটা আমল শিখিয়ে দেন যে আমি জান্নাত যাব। ক্বালা আতঈমি তাআম, খোদার থেকে অন্ন দাও, যে খেতে পায় না তাকে খাবার দাও। ওয়া আফসিস সালাম, আর সালাম প্রচার করো। সালাম প্রচার করো মানে কি? সালাম প্রচার কি বেশি করে করতে হবে? না না, যেখানে সালাম দেওয়া দরকার সেখানে সালাম দাও। আমাদের দেশে সালামের প্রচার আছে যতটা এখানে আছে আমাদের দেশে নেই। পরিচিত লোক
সম্পর্ক রাখতে চায় না, কিন্তু সে গরিব। এমন অহংকারী গরিব আছে না? নেই। অনেক আছে স্বার্থপর, যে সময়ে আপনার কাছে আসে কিছু পাবে বলে আসে, যখন পাবার আশা থাকে না ছেড়ে দেয়। আপনি যদি সাহায্যকারী হতে পারেন, তাকে দিয়ে সাহায্য করতে পারেন, কিন্তু সে আপনার প্রতি অন্যায় করেছে, তাহলে আপনি যদি পারেন তাকে সাহায্য করুন। সে আপনাকে না চাইলেও তাকে আপনি চান, এটা খুব বড় কঠিন কাজ, খুব বড় কঠিন কাজ, তাই না? ইসলামে আছে যে তোমার প্রতি যে জুলুম করেছে তাকে মাফ করে দাও, তোমার যে খেয়ানত করেছে তার খেয়ানত করো না। এটা সে ওই রকম যে তোমার গালে চর মেরেছে, গালের চরের বদলে তুমি চর মেরো না।